মাছকুবি ডাক। সুন্দর এই হাঁসটি আমাদের দেশে চীনা হাঁস নামে পরিচিত। ভিউয়ার্স, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল শখের খামার। লেটেস্ট ভিডিওর আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে ডায়লগ বক্স মার্ক করে সেভ করুন। বাংলাদেশের গ্রামেগঞ্জে অনেক জায়গায় এই হাঁসগুলো দেখতে পাওয়া যায়। মূলত শৌখিন লোকেরাই সাধারণত এই ধরনের হাঁস পুষে থাকে। মাছকুবি হাঁসের উৎপত্তিস্থল বা নিবাস হচ্ছে মেক্সিকো। এছাড়া এটি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বনাঞ্চলেও পাওয়া যায়। সাদা, কালো এবং ছোপ ছোপ বাহারি রঙের মাছকুবি হাঁস দেখতে পাওয়া যায়। এই হাঁসটি দেশি মুরগির মতোই ডিম পেড়ে থাকে। এই হাঁসগুলো 12 থেকে 14টি ডিম পেড়ে থাকে এবং দেশি মুরগির মতো নিজেরাই ডিমে তা দেয়। ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে 35 দিন। খুব সাধারণ খাবার খাইয়েই এই হাঁস লালন পালন করা যায়। একটি পুরুষ মাছকুবি হাঁসের ওজন 7 কেজি পর্যন্ত হয়ে থাকে আর মহিলাগুলো হয়ে থাকে সাধারণত 3 থেকে 3.5 কেজি। আমরা জানি যে হাঁস পালনের পূর্ব শর্ত হিসেবে পানি থাকা আবশ্যক, কিন্তু মাছকুবি হাঁসটাই এর ব্যতিক্রম। এই হাঁসটি পালন করতে পানির তেমন কোনো প্রয়োজন নেই। মাঝে মাঝে গোসল করার জন্য অল্প পরিমাণ পানি কোনো পাত্রে দিলেই হয়। এছাড়া পুকুর বা ডোবা থাকলে সেখানেও এরা তাদের প্রয়োজন মতো গোসল করে নেয়। এই হাঁসগুলো ঘাস খেতে খুব বেশি পছন্দ করে। এছাড়াও ধান, গম ও ভুট্টা এই ধরনের সাধারণ খাবার খাইয়েই এই হাঁসটি খুব সহজেই লালন পালন করা যায়। এই ধরনের ছোট পাত্র বা গামলাতে পানি দিলে এরা খুব সহজেই গোসল করে নেয়। তো আমরা দেখতে পাচ্ছি বাচ্চাগুলোর সাথে সাথে মা হাঁসটাও সামনে এগিয়ে আসছে গোসলের জন্য। তো এভাবে যদি আমরা সপ্তাহে 2 দিন বা 3 দিন গোসলের জন্য পানি দিই তাহলেই যথেষ্ট। এরা খুব স্বাচ্ছন্দ্যেই এখানে গোসল করে। এইভাবে আমরা গৃহপালিত হাঁস বা দেশি মুরগির পাশাপাশি মাছকুবি হাঁসটাও খুব সহজেই লালন পালন করতে পারি। এটা আমাদের জন্য পারিবারিক পুষ্টি চাহিদার একটি বাড়তি যোগান হতে পারে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।